আসসালামু আলাইকুম। হুমায়রাস কিচেন থেকে আমি হুমায়রা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে পালং শাকের পাকোড়ার রেসিপিটি শেয়ার করছি, যেটা দেখেই বুঝতে পারছেন যে কতটা মজাদার এবং মুচমুচে হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। প্রথমেই একটি বাটিতে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিলাম এক কাপ, এখানে কাঁচামরিচ 4-5টি, লবণ, হলুদ, আদা বাটা, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, রসুন বাটা, সবগুলোই এখানে হাফ চা চামচ করে রয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী দিতে পারবেন। সবগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে এখানে 200 গ্রাম পালং শাক নিয়েছি। পালং শাক গোড়ার দিকে কেটে খুব ভালো করে ধুয়ে কুচি কুচি করে কাটতে হবে। তারপরে পুরোটা হাত দিয়ে মিক্স করতে হবে। এখানে এক্সট্রা পানি দেওয়া যাবে না, পালং শাক থেকেই পানি বের হবে যখন পুরোটা মিক্স করব। পুরোটা মিক্স করা হয়ে গেলে প্রথমে এখানে 1/3 কাপ পরিমাণে বেসন দিব, পরে যদি লাগে মিক্স করার পর তখন আরও একটু দিব। প্রথমেই একদম বেশি করে দিয়ে দিব না, আমি আরও একটু দিয়ে দিচ্ছি 1/3 কাপের পরিমাণেই এখানে। তারপরে ভালো করে মিক্স করে আমি এখানে একটু বেকিং পাউডার দিব, আমি ভুলে গিয়েছিলাম প্রথমে দিতে, 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিব। দিয়ে পুরোটা মিক্স করব, আর একটু মিক্সচারটা একটু আঠালো টাইপের হবে, তাহলে খেতে ভাল লাগে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল একটু বেশি দিতে হবে, আর চুলার আঁচ হাই করে তেলটা গরম হয়ে গেলে এরকম ছোট ছোট শেপে দিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। তারপরে চুলার আঁচটা হাই থেকে একটু লো করে দিতে হবে, তাহলে হবে কি ভেতরে এবং বাইরে সুন্দর করে সেদ্ধ হবে আর কালারটা অনেক সুন্দর হবে। বিকেলবেলা চায়ের সাথে ঝটপট এই পালং পাকোড়া তৈরি করে দিতে পারবেন, এটা খেতে কিন্তু খুবই মজা লাগে, না খেলে বুঝতে পারবেন না এটার স্বাদ। আমার প্রায় হয়ে গিয়েছে, 6 থেকে 7 মিনিট লাগবে চুলার আঁচ কমিয়ে দেওয়ার পরে, আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। এরপরে আমি তুলে নিচ্ছি, আর এটা বিকেল বেলা বলেন, ভাতের সাথে বলেন, খুবই ভাল লাগে। তৈরি হয়ে গেল পালং শাকের খুবই মজাদার এবং মুচমুচে পাকোড়াটি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।